আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন পবিত্র রমজানে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে আমরা একটা সপ্তাহ পার করে দিলাম রমজানের আজকে শুক্রবার গত শুক্রবারের এই দিনে রমজানটা শুরু হয়েছিল আজকে সপ্তাহটা পার হয়ে শুক্রবার চলে আসলো চক্ষের পলকেই রমজানের দিনগুলো ফুরে যাচ্ছে রমজানের দিনগুলো আসবে আসবে করে আমরা সবাই অপেক্ষা করতে আসলাম কিন্তু যখন এসেই গেল তখন দেখতে দেখতে আবার সাতটা দিন পারও হয়ে গেল। পুরানো দিনগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায় আর নতুন দিনগুলো খুব তাড়াতাড়ি চলে আসে এই তো নিয়ম তো যাই হোক আমি এইখানে সবজিগুলো সব গুছাই নিয়েছি আজকে টাটকা সবজিগুলো নিয়ে আসছিলাম সব সেই সবজিগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি আর এই আমি খেজুরও ফুরাই গেছিলো তো এই খেজুর নিয়ে আসলাম আরও কিছু টুকটাক বাজার তেল টেল ছিল না সেগুলো নিয়ে আসছিলাম তো এখন ওইগুলো বুঝায় রাখতে আসি খেজুর ছাড়া তো আবার ইফতারি হয় না ইফতারির সময় মানে খেজুর দিয়ে ইফতারি করা শুরু তো আমি আজকে ইফতারিগুলোই আপনাগুলোকে শেয়ার করবো আমি কি কি ইফতারিগুলো তৈরি করেছি আজকে আজ একটা ভাইরাল ইফতারি বানাবো ভাবছিলাম তো বানাই ফেললাম অবশেষে অবশ্যই আপনারা আমার লগে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন রাস্তাঘাটে ফেসবুক যেখানেই দেখি না কেন সেখানেই শুধু এই ভাইরাল ইফতারির ভিডিও দেখা যায় তো আজ আমি পাকোড়া বানাবো ভাবছিলাম লাল শাক লো আর পাতাকপিও নিয়ে তবে ওইটা নেই আগে পাতাকপি কুচানো আসলেও হেডও বাইক করে থুইছি দিয়ে লাল শাক দিয়ে আজকেও আমি এই পাকোড়া বানাবো আর ওই যে বোম্বাই মরিচ দেখছেন বোম্বাই মরিচ দুইটা আমি বাজার করতে গেছিলাম তো সময় সবজিওয়ালা দিয়ে দিলো কইলো যে এই দুইটা লয়ে যান বোম্বাই মরিচ খুবই কম দাম আছে আর ভালো লাগবে খাইতে যে কোনো জিনিস বানাইয়া তো এই জন্য বোম্বাই মরিচ দুইটা লয়ে এলাম তো আজকে পাকোড়ার মধ্যে আমি বোম্বাই মরিচ দুইটা দিয়ে দিছি কুচি কুচি করে কাটতে আর পাকোড়ার পাতাকপি আর ওই যে লাল শাক প্রথমে আমি ভালো করে মরতে মরতে ডইলে ডইলে নিমু ভাবছিলাম যে আমি বেসন দিয়ে তারপরে ডলা দেবো না আগে ভুল হবে সেইটা আগে আমি করেছি কি পাতাকপি আর ওই যে লাল শাক এগুলো ভালো করে ডলিয়া ডলিয়া গায়ের যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমি এগুলো ডলিয়া লইছি এই লগে আবার কুচানো পেঁয়াজ ছিল এই পেঁয়াজগুলো মিশাই দিছি পেঁয়াজ দিয়ে পাতাকপি আর হচ্ছে লাল শাক ভালো করে ইচ্ছা মতো ডলতে হবে কেননা যত ডলবে নামনে তত বেশি সফট হবে আর খাইতেও ভালো লাগবে তাই বেশি করে ডলতে হবে দোকানে করে কি আগে থেকে বেশি করে ডলে কিনলি গায়ে রয়েছে পুরুষ মানুষ তাগো গায়ের যত শক্তি আছে সুন্দর করে ভালো করে মথাইতে পারে তো যাই হোক আমার যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি দিয়ে আমি মথাই নিছি এখন হয়েছে কি এইটু লবণ টবন সব কিছু দিয়ে নেবো দিয়ে তারপরে আর একটু এই লোম তাই আপনি রাগ জাল যত কিছুই আসে কিছু এই পাকোড়ার উপরে ঢালতে পারেন এই পাকড়ার উপরে ঢাললে হবে কি ভালো করে মতা হইবে ইচ্ছা মতো রাগটা যারা হইবে তাহলে হবে কি পাকড়াটা আরেকটু বেশি নরম হইবে আমাকেও মহিলাকেও কিন্তু রাগ হইলে সাধারণত ওই থালবাটির উপরেই যাইয়ে পরে এই একটা ধুম ধুম শব্দ হয় থালবাটি ছুঁড়ে মারা হয় তো এই ক্ষেত্রে করবেন কি আমরা এরা বাঁকড়ার উপরে সব রাগ ঝাড়বেন আর ইচ্ছা মতো মত পেন এই নিয়ে আবার বোম্বাই মরিচটা আমি একটু পরে কুচাই দিয়েছি লিগে হাত জ্বলাইবে হাত জ্বলাইলে তো আবার কোনো কিছু করা যাবে না এর লিকে বোম্বাই মরিচটা পরে দিয়ে ছোটো ছোটো করে এপর চামচ দিয়ে আবার একটা ডলা দিয়ে লইছিলাম তো যাই হোক পাকোড়াটা ডলাডলি হয়ে গেছে এবার আর একটা আইটেম বানাবো আর একটা আইটেমে বানানোর লাগে আমি আবার একটু বেসনটা গুলাই রাখতে আসি বেসনের মধ্যে একটু মরিচ তারপর লবণ তারপরে একটু হলুদ আর হয়েছে গরম মশলা দিয়ে ভালো মতো বেসনটা এই এখানে আবার আর কথা রয়েছে সেই কথাগুলো হলো সেইয়া বেসনটা যত করে ডলবেন তত আমার স্বাদ বেশি হইবে সব কিছুতে তো এই জন্য আমি ভালো করে পেছনটা ফেরাইতে আসি তো যাই হোক এখানে আমি দুইটা ডিম সেদ্ধ করেছিলাম এই ডিম দুইটা ভালো মতো শিললা তারপরে সাইড টুকরা করে নেবো আমি আজকে ডিমের সব বানাবো তাই ডিমগুলো সেদ্ধ করে লইসি আগে থেকেই আর এখন আমি সাইড টুকরা করে নেবো আমি কিন্তু আগে থেকে সব কিছু গুসাইয়া রাখতে আসি একা করে এই পরে ওই তেলের মধ্যে দিবো যখন তখন সব একসাথে দিয়ে দেবো পরপর না হলে আবার ওই গুসাইয়া তেলে দিতে দিতে তেল ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক আমি এখানে সব গুছাই লইতে আসি আর এই গুসানোটাই আপনাদের মধ্যে আজকে আমি শেয়ার করবো আশা করি আপনারা বাকি অংশটাও দেখে লইবেন আজ আমি পাউডারটি দিয়ে আর একটা মজার খাবার বানাবো এই পাউডারটি দুই টুকরা করে আনছি মাঝখান দিয়ে কাটটা তো আমি এখন এই কাটটা কাটতে আর এই পাশে দুইটা ডিম ভালো পাউরুটি দিয়ে টোস্ট ক্রিম দিয়ে কীভাবে কী করব সেটাও দেখতে পাবেন আর এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখছেন ছোট্ট গেছেন এখনই একটা লাইক দিয়ে ফেলান আর যদি আমার ভিডিওটা নতুন দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখন আমি এই ডিমটা ভালো করে ফেটাই লইতে আসি ফেটাই ফেটাই তারপরে পাউরুটি এর মধ্যে সুবাইয়ে তারপরে তেলে দিবো তো আমি আগে ফেটাই থুয়ে দিতে আসি ডিমগুলো এরপর আমি আই পড়ছি তেলের দ্বারে এখন তেলটা আগে থেকেই চুলের উপরে বসানো ছিল তো জালটা ধরানো আসলে না আমি জালটা ধরাই দিছি আর এই তেলগুলো হয়েছে আগের দিনের ভাজার তেল তো সেই জন্য একটু কালো কালো হয় ওটা কোনো সমস্যা না আমরা আবার কিছু মনে করি তবে আমি এই তেলের মধ্যে আবার একটু নতুন তেল দিয়ে নিছি আজ এবার তেল নিয়ে এসেছিলাম কি না এই তেল একটু ডাইল হয়েছে এবার একটু তেল বেশি হয়েছে এখন আমি প্রথমে পাকোড়াগুলো ভাজিয়ে নেবো পাকোড়াগুলো আমি ভাজার পরে তারপরেই ভাজমুজিয়ে সেই ভাইরাল ইফতারি এই পাকোড়া ভাজার পরেই শুরু হয়ে যাবে সেই ফাটাফাটি ভাইরাল ইফতার আজ জেরা দেখতে থাকেন সেই ফাটাফাটি ভাইরাল ইফতার তো যাই হোক এখানে এই সব কয়টা পাকোড়া ভাজা হয়ে গেছে মোসমোসু কুরকুর করে আর বাকি যে কটা আছে সেই করা আমি এখন ভাজিয়ে নেবো এই পাকোড়া যদি আমরা একটু হালকা বেসন দিয়ে ভাজেন তাহলে যে কী মজা লাগে তা কর মতো না অবশ্যই বেসন কম দেবেন তাহলে পাকোড়ার সারটা বুঝতে পারবেন বেসন বেশি দিলে আবার কাদা কাদা হয়ে যাবে তখন কিন্তু পাকোড়ার সারটা একদমই বুঝতে পারবেন তো যাই হোক এখানে কিন্তু আমি পাকোড়াগুলো বাজে নিতে আসি আর ওই যে আশেপাশে দেখতে আসেন না হাত পা ছড়াই যেতে আসে আমার তো আবার সব কিছু বাজার আগে হাত পাগুলো বাইরে যায় তাই সেই হাত পাগুলো কিন্তু ছড়াই যেতে আসে আমি আবার একটু একটু করে উঠাই দিতে আসি ওই ছাঁকনি দিয়ে কিন্তু কি করার তো শুরু হয়ে গেল আমার সেই ভাইরাল ইত্যাদি বানানো এই যে আমি ধনে পাতা নিছি কয়টা ধনিয়া পাতাগুলো আমি চার পাঁচটা নিয়ে তারপরে বেসনের মধ্যে মোড়াই 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 সুবাই সুবাইয়ে তারপরে এখন তেলের মধ্যে দিবো আর এই তেলের মধ্যে দেওয়ার পরই যে একটা আকৃতি হইবে যে একটা ওই যে কয় কী কয় যে কী কয় ধন্য পাতার সব ওখানে মনে হয় তো এই আমি আজও বানাবো আর এই হয়েছে যে ভাইরাল ইফতার তো এই ইফতারটা নাম নিয়ে সব দোকানে দোকানে দেখবেন আর পেরাই মাই সে বাসাও এখন বানায় ধন্যপাতার এই সবটা আমি কিন্তু কোনো দিন খাই নাই আজ প্রথম বানাইছি আজকে প্রথম দেখুন কেমন লাগে তবে এই ধন্য সবটা বানানোর লাগিয়ে ধনেপাতাটা পাতাটা কিন্তু আনামানাম রাখবেন ধনেপাতাটা পাতাটা একদমই কাটবেন না আর সম্ভব হইলে গোড়ার কাছ দিয়ে একটুখানি ফালাই দেবেন আর বাকি অংশটা রাখিয়ে দেবেন সে যেহেতু আমরা এই গোড়াটা খাবো না আমরা তো খামো ধনেপাতাগুলো পাতাগুলো মানে মাথার অংশটা তো সেহেতু লম্বা লম্বা করে দেবেন নাহলে আবার দিতে পারবেন না হাতে এবার তেল সিঁটে উঠবে হাতে এবার তেল মাল ছিটটা উঠলে কবেন কি আফাই কয়েছে এনে মেন বাজে এই বাজি এখন দেখেন আমার হাতে কত একটা ফুচকা পড়েছে বাবা রে ওই কথার মধ্যে কিন্তু আমি নাই আমি এটা ভালো মতো লম্বা লম্বা করে তারপরে সুবাইয়া বেসের মধ্যে এইবার কিন্তু বাঁচবেন ঠিক আছে তো এইখানে কিন্তু আরেকটা কথা রয়ে গেছে এই যে ধন্য পাতার চপ দেখতেছেন এর মধ্যেও কিন্তু আবার ভেজাল দেয় বেটারা ভেজাল দেয় কীরমের এই ধনেপাতা পাতা আবার বিলাতি ধনেপাতার পাতার চপও আছে তো সেটা হয়েছে ভেজাল ওইটা যদি না আমেরা ওইটা খাইতে গেলে মনে হবে কি যেন রাবার টান নিয়ে সিঁড়ি রাবারের মতো লাগবে আর সহজে সেটতেও চাইবে না খাইতেও ভালো লাগবে না সো আমেরা ধনেপাতাটা পাতাটা আনবেন ওই অরিজিনাল দেশি ধনেপাতার পাতার চপটা আছে না ওইটা নিয়ে আইবেন ওইটাই বেশি ভালো লাগবে খাইতে ফার্স্টে আমরা তো বাজার থেকে একবার কিনে নিয়ে আসছিলাম তো আনার পরে যখন খাইতে গেছি তখন তো টাননি আর সেটতে পারি না তো আমি কই এটা আবার কেমন ধনেপাতার পাতার চপ হইলো যেটা না যায় না সেরাও যায় না খাইতে তো আমার স্বাদও লাগে না শেষ পর্যন্ত ধন্যপাতার চপটা ফালাই দেওয়া লাগছে তো আমি সেই দিনই মনে মনে ভাবছি যে আমি একটু বানামো বাজার দিয়ে ধন্য আইন না লম্বা লম্বা ধন্য পাতাগুলো আনবো ওই ভাজম তো আজকে অবশেষে সে বাজিয়ে হেলাইলাম আর আপনাগুলোকে শেয়ারও করে দিলাম আশা করি আমরা এরকম করে বাজবেন আর বানাই খাইবেন খুবই মজা লাগে খাইতে তো যাই হোক এখানে আমি আর একটা আইটেম বাজার শুরু করে দিচ্ছি এটা হচ্ছে ডিমের চপ ডিমের সপটা আমি বেসনের মধ্যে ভালো মতো চুপাইয়ে তারপরে ভাজতে লাগছি আর আমি বেসনটা একটু পাতলা করে গুলাইছি এই জন্য দেওয়ার পরে আবার একটু বেসন দিয়ে দিচ্ছি উপরে দিয়ে এবার ডিমের চপটা তৈরি হয়ে যাবে অটোমেটিক তো কি সুন্দর বাজার আছে আর আমাদের ইফতারের জন্য তৈরি হয়ে যাচ্ছে এই মজাদার ইফতারি লগে আবার চপের হাত পা ফিরে মানুষ সব সময় আছে কিছু সবাই ইফতারির ভিডিও নিয়ে ব্যস্ত এরপরে শুরু হয়ে যাবে কি শপিং করবে আর ভিডিওতে দেবে তো সামনে ঈদ শপিং ইতিমধ্যেই যদিও শুরু হয়ে গেছে কিছু কিছু শপিং তারপরেও অনেকেই বাকি আছে কারণ প্রথম রমজানের দিকে অনেকেই করতে চায় না মাঝখানে করে ওই যে একটা কথা আছে না যে বেতন টেতনের একটু ব্যাপার স্যাপার আছে তো অনেকেরই হয় আবার অনেকের হয় না শেষে দিকে হয় সেই জন্য করে কি শেষের দিকে যাই ঈদ শপিংটা করে আর তখনই শুরু হয়ে যাবে সবার ভিডিওতে দেখা দেখতে থাকবো যে ঈদ শপিং কে কী করছে না না করছে তো যাই হোক এখানে কথা কইতে কইতে আমার ডিমের চপগুলো ভাজা হয়ে যাইতে আছে ডিমের চপগুলো প্রায় বাজিয়ে ফেলাইছি তো এখন আমি কর্ম কি পাউরুটি দিয়ে টোস্ট বানামু আর পাউরুটি দিয়ে টোস্টের জন্য ডিমের ভিতরে আমি পাউরুটিগুলো টু সুবাই সুবাই নিলাম তারপরে আমি তেলের মধ্যে এখন বাজমু এরপরে আমরা গুঁড়া দুধ দিয়ে একটা মশলার ক্রিম তৈরি করবো এখানে আমি পাউরুটিটা তিনকোনা করে প্রথমে কাটতে লইছিলাম আর ওই ডিমের মধ্যে ডিম তো ফাটাইছি এটা তো আগেই আপনারা দেখছেন তো ডিমের মধ্যে ভালো মতো সুবাইয়ে তারপরে তেলে বাজিয়ে নিতে আসি এখানে ভালো মতো করে ভাজা হইবে রঙটা একটু লালচে রঙের হইবে তাহলে টোস্টের মতো লাগবে খাইতে আর যখন ক্রিমটা দেওয়া হইবে তখনই মুখের মধ্যে মোলায়ম হয়ে যাবে পাউরিটা খাইতে কি যে মজা হইবে অন্যরকম স্বাদ তো আমরাও পালে এরকম করে বানিয়ে তারপর ইফতারি তৈরি করেন আপনি ছেলে পেলে আন্ডা বাচ্চাগুলো আছে এগুলো খাইয়ে তো ভীষণ মজা পাইবে আর লগে আপনারাও মজা পাইবেন আসলে হয়েছে কি রমজানের দিনে এই ইফতারি তৈরির আনন্দটা হয়েছে বড় ধরনের আনন্দ আর এই ইফতারি তৈরি করতে ভীষণ ভালো লাগে সবাই একসাথে বসে ইফতারি করাটা তারপরে ইফতারি ইফতারি একসঙ্গে বানানো এই সময় আমরা যে যত ধরনের মজাদার খাবার তৈরি করতে পারি সব কিছুই আমরা ইফতারিতে করাছি

এই জন্য আমি এরকম করিয়া তারপরে আমি এই ক্রিমটা নিয়ে একটু সসের দিছি আর সস এর মধ্যে লোমো আর এই দিয়ে আজকে আমি ওই যে সবগুলো না তো সেই সব দিয়ে এই ইফতারির সময় এই সসটা দিয়ে সবাই খাইবে এগিয়ে আমি বানাই ধুয়ে দিতে আসি তো যাই হোক বিওয়ার সাফুরা এবং ভাইয়ের রাজকে শুধু আমি ইফতারি বানানোটাই আমার লাগে শেয়ার করছি নেক্সট ডে আবার কথা হইবে আমাকে লাগে ভালো থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ